দর্শক পূর্বাঞ্চলে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজ চতুর্থ দিন। এই মুহূর্তে মেলায় আছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান, চলে যাব তার কাছে। মাহমুদ, মেলা কেমন জমে উঠেছে এবং বেচা কেনার কি অবস্থা আমাদেরকে জানাবেন। ইনকি, আমরা মোটামুটি দুপুর থেকে এখানে আছি এবং দেখছি যে পঞ্চম দিনে এসে কিন্তু অনেকটাই জমে উঠেছে মেলাটি। যে আশঙ্কা করা হচ্ছিল যে রাজধানী থেকে আগারগাঁও থেকে এত দূরে মানুষ আসবে কি না, কিন্তু এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষের ঢল নেমেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। প্যাভিলিয়ন কয়েকটি বসানোর কাজ অসমাপ্ত ছিল, আমরা আজকে এসে কিন্তু দেখেছি সেই কাজগুলো অনেক দূর এগিয়েছে। অর্থাৎ মোটামুটি কিন্তু পূর্ণাঙ্গভাবে এই মেলাটি এখানে শুরু হয়েছে এবং স্থায়ী অবকাঠামো থাকার কারণে কিন্তু মানুষজনের কিন্তু এই শীতকালে কিন্তু যে ভোগান্তিগুলো, সেই ভোগান্তিগুলো কিন্তু অনেকটাই তারা হচ্ছে যে কাটিয়ে উঠেছে। এবং বিক্রেতারাও বলছেন যে যতই দিন গড়াবে ততই কিন্তু যে এই জায়গাটি যত পরিচিত হবে ততই কিন্তু আসলে লোক সমাগম বাড়বে। শুধুমাত্র যে রাজধানী শহরের মানুষ এখানে আসছেন তা কিন্তু নয়, যেহেতু রূপগঞ্জ এটি নারায়ণগঞ্জের মধ্যে পড়েছে, নারায়ণগঞ্জ জেলার মানুষরা এখানে আসছেন, এখানে গাজীপুর জেলার মানুষও আমরা দেখেছি অনেকেই আসছেন, পাশাপাশি নরসিংদী থেকেও দেখছি যে আসছেন মানুষ। কিন্তু একটাই শুধু সমস্যা যে মোটামুটি যে দূরের একটি হচ্ছে যে জায়গা হবার কারণে কিন্তু আগে রাজধানীতে আমরা যেটি দেখেছিলাম যে গৃহিণীরা বা হচ্ছে যে যারা মেলায় আসেন তারা কিন্তু দেখা যাচ্ছে পুরো মাস জুড়ে কিন্তু মেলাটিতে আসছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে হয়তোবা তারা মাসে দু একবার তারা হচ্ছে যে এখানে আসতে পারেন, কিন্তু যে পরিমাণ ভিড় আসলে সন্ধ্যার পরে হবার কথা, এখানে দূরত্বের কারণে কিন্তু সন্ধ্যার পরে লোক সমাগম অনেকটাই কমে যাচ্ছে। তারপরেও কিন্তু দিনের বেলা অসংখ্য মানুষ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তারা কিন্তু আসছেন। পিঙ্কি, ধন্যবাদ মাহমুদ আপনাকে।